দর্শক, এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের রয়েছেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্ম শফিকুল আলম অ্যান্ড কোম্পানির প্রিন্সিপাল অ্যান্ড সিইও মোহাম্মদ শফিকুল আলম। দর্শক, আপনারা আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন 8189259113938 নম্বরে ফোন করে। আপনাকে স্বাগত একুশে বিজনেসে। আপনাকে ধন্যবাদ আমন্ত্রণের জন্য। পুঁজিবাজারে মানে এত বড় দরপতন, এই যে ভয়াবহ পতন, এটাকে আমরা মনে হয় কখনোই দেখিনি। আসলে গত 20-10 কার যদি বসে আমরা দেখলাম সূচক পড়েছে প্রায় 1000 পয়েন্টের মতো, গত 5-6 কার যদি বসে পড়েছে আমরা দেখতে পাচ্ছি প্রায় 500-600 পয়েন্ট। মানে এই যে চিত্রটা আসলে কিভাবে দেখছেন আপনি একটু আমাদেরকে বলেন। দেখুন, বিশ্ব পরিস্থিতি, বিশেষ করে স্বাস্থ্যগত যে প্রবলেমগুলো, করোনা ভাইরাস বলি আমরা, যে ইম্প্যাক্টটা আছে তার ইম্প্যাক্টটা খুব বেশি আনএক্সপেক্টেড বলবো না, বাট ফ্যাক্ট হচ্ছে যেটা আপনার সাথে ইনফর্মালি কথা হচ্ছিল, সারা পৃথিবীর মার্কেট যেখানে খুব ভালো অবস্থানে ছিল সেখান থেকে ডাউন ট্রেন্ডে এসেছে, বা পাকিস্তানের মার্কেট 5000-8000 থেকে 40000-42000 যাওয়ার পর ওখান থেকে ফল করছে, কিন্তু আমাদের মার্কেটটা 2010-এর পরে মহাপতনের পর সেখান থেকে পতন। এক্স্যাক্টলি কিভাবে দেখেন যৌক্তিকটা? বাংলাদেশের মার্কেটের এমনিতেই খুবই মার্কেট ক্যাপিটালাইজেশন, আমরা খুব আশা করছিলাম যে মার্কেট ক্যাপিটালাইজেশন বাড়বে, ইন্ডেক্সটা বাড়বে। সেখানে দেখেন গত, যদি আপনি দেখেন যে 6-7 কার্য দিবসে 40,000 কোটি টাকার বেশি হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন, কমে গেছে বাজার মূলধন, কমে গেছে। তো ধরেন নরমালি আমার একটা পদ্মা সেতু, দুটো পদ্মা সেতু করার মতো যে অর্থ এখান থেকে আসতে পারতো সেই অর্থ কিন্তু মার্কেট ক্যাপিটালাইজেশন গত কয়েকটা দিনে ইম্প্যাক্ট পড়েছে। ইন্ডেক্স দেখেন গত 6-7 বছরের ভিতরে সর্বনিম্ন 4000 লেভেল থেকে নেমে 3700 লেভেলে, গতকাল পর্যন্ত আজকে তো আরো পড়েছে, আসলে 100 পয়েন্টের মতো পড়েছে। এবং আমরা জানি ভিত্তি কিন্তু 4055, সেখান থেকেও ইন্ডেক্স ফল করেছে আসলে। এক্স্যাক্টলি। সো আমার উদ্দেশ্য হচ্ছে, দেখেন প্যানিক হতেই পারে, একটা এটা একটা অ্যাজ ইউজুয়াল বিষয় ছিল, বাট বাংলাদেশের মার্কেটের কেন, যদি এমন হতো যে আমাদের আমাদের যে এভিয়েশন ইন্ডাস্ট্রি যারা আছে, ধরেন যারা বিমানের বিজনেস করে, যারা ট্যুরিজমের অপারেট করে, এই বিজনেসগুলোতে ইম্প্যাক্ট পড়তে পারত। বাট ডু ইউ থিঙ্ক যে আমাদের ফার্মা, যদিও আজকের ইন্ডেক্সে দেখলাম যে ওরিয়ন ফার্মা এবং স্কোয়ার ফার্মা টপ 10-এর লিস্টে আছে, বা টপ লিস্টে আছে, হুইচ ইজ ভেরি লজিক্যাল। সো যখন মার্কেট উঠে তখন ভালো মন্দ সব একবারে ওঠার চেষ্টা করে, এবং এটি একটি খারাপ সাইন, যখন পড়ে তখনও বাজ বিচার হয় না, তখন একভাবে সবগুলো ভালো খারাপ সব শেয়ারে দামে পড়ে যায়। তো এটি তো কাম্য নয়। ধরেন এখনো সারা পৃথিবীতে করোনা ভাইরাসের যে ইম্প্যাক্ট, বাংলাদেশে আমরা জানি যে খুবই ঘন বসতিপূর্ণ একটি দেশ, এবং এখানের ওয়েদার সহ কিছু অ্যাডভান্টেজের জায়গা আমরা আছি, এবং প্রকৃতিগতভাবেই আমরা সবাই স্ট্রাগল করা একটা জাতি যেখানে, এবং আমাদের ইয়াং এজ, আপনাকে মাথায় রাখতে হবে যে পৃথিবীর অনেক দেশ আছে যেখানে অ্যাভারেজ এজ অনেক বেশি, ধরেন আমাদের দেশের অ্যাভারেজ এজ তো খুবই কম। আমরা কিন্তু পৃথিবী সবসময় কিন্তু বলি যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমরা খুব ভালো অবস্থানে, আমাদের 67-80% পপুলেশন যাদের জন্ম হচ্ছে 1982-র পরে, আমাদের 70% পপুলেশন, তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু মানে মানে 30 ইয়ার্স এর আশেপাশে আসলে। এক্স্যাক্টলি, সতর্ক হওয়া খুবই জরুরি, বাট প্যানিক জিনিসটা ডিফারেন্ট। সো আমাদের যেটা হয়, মার্কেটের ক্ষেত্রেও দেখেছি অতীতে, যখন আমরা কোনো একটা ভালো নিউজ আসছে সেটি নিউজ আকারে আসছে, বাট সেটি ইম্প্যাক্ট কিভাবে কিভাবে এটার বাস্তবায়ন হবে, এই চ্যালেঞ্জগুলো বিবেচনা না করেই মানুষ যেমন এইভাবে হুমড়ি খেয়ে পড়েছে, ইন্ডেক্স বেড়েছে, আবার ইরেশনাল ভাবে বাংলাদেশের সারা পৃথিবীতে করোনা ভাইরাস সহ ইফেক্টেড কোনো অসুবিধা নাই, বাংলাদেশ ইন্ডেক্স মোটামুটি চলছিল, সেখানে বাংলাদেশে নতুন করে ইনভেস্টমেন্ট হবে, ব্যাংকগুলো ইনভেস্টমেন্ট করবে, এবার হচ্ছে আমরা গতকালকে থেকে শুরু হলো মুজিব শতবর্ষ, আমরা জানি যে আমাদের ইকোনমিতে একটা বুস্ট আপ হবে ইনশাল্লাহ বিভিন্ন টার্মে, সেই সময় এসে বাংলাদেশে প্রথম রোগী ধরা পড়লো, তারপর থেকে একটা প্যানিক যে সেল। এন্ড কোশ্চেন হচ্ছে, গত আপনার সাথে কথা হচ্ছিল যে কালকেও যে আপনার 400 কোটি টাকার উপরে, 450 কোটি টাকার উপরে টার্নওভার হলো, আজকে এখনো পর্যন্ত 150 কোটি টাকার উপরে টার্নওভার হয়ে গেছে, এটির পারচেজ করছে কারা, পারচেজ করছে তার মানে বায়ার আছে। সো প্যানিক সেলের, আমি রণ, আপনি জানেন যে এবারের লাস্ট 21-এর বইমেলা আমার একটা বই বেরিয়েছে, যেটি হচ্ছে পুঁজিবাজারে অকক, এটি আসলে একটা পত্রিকাতে 60 সংখ্যায় আগে বেরিয়েছিল প্রতি শনিবার এবং রোববার, সেটির কম্পাইলেশন। আমি বারবারই বলার চেষ্টা করেছি যে স্টক মার্কেট এমন একটা জায়গা যেখানে আপনার ডিসপোজেবল ইনকাম থাকতে হবে, আপনার সেভিংস থেকে আসতে হবে, যদি 3-6 মাস আপনার ক্যাপিটালটা এখানে যদি আটকে যায়, সেইভাবে আপনি যদি ফ্যামিলি চলতে না পারে তাহলে এখানে আসা ঠিক না, ব্যাপারটা এখানেই ঘটে। যেমন কথা হচ্ছিল যে এই সিচুয়েশনে স্টক মার্কেট ইভেন বন্ধ হতে পারে, এবং আই রাদার সাজেস্ট যে এখানে স্টক মার্কেট যদি আমরা
লেটস সে স্কুল সহ অনেক কিছুই 31st মার্চ পর্যন্ত বন্ধ রেখেছে সো আমরা কিন্তু এখানে 12 15 ওয়ার্কিং ডে বা 15 ডে আমরা দেখলাম যে ম্যানিলা স্টক এক্সচেঞ্জ কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে রাইট এবং তাদের ইন্ডাস্ট্রিটা সার্কিট ব্রেকারও আছে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু সার্কিট ব্রেকার নাই আমি যতটুকু জানি এক্স্যাক্টলি সো আমাদের মনে হয় যে ইন্ডিভিজুয়াল স্ক্রিপ্টে যেমন সার্কিট ব্রেকার আছে ইন্ডেক্সের ক্ষেত্রে আমরা 2010 এ দেখেছিলাম কিন্তু যে একবারে ইন্ডেক্স তখন কিন্তু একটা ইন্ডেক্সের উপর একটা সার্কিট ব্রেকার স্পেশালি কাজ করত সো এই বিষয়গুলো যেমনি দরকার তেমনি ভাবে আমার মনে হয় যে যেহেতু একটা প্যানিক সিচুয়েশন চলছে এবং এখানে কিন্তু মনস্তাত্ত্বিক ব্যাপার এখানে কিন্তু ইকোনমিক সিচুয়েশন হঠাৎ করেই গত এক মাসে কোনো চেঞ্জ আসেনি বরং কোন কোন ক্ষেত্রে পজিটিভ আছে তো সেই জায়গায় এসে যদি মনস্তাত্ত্বিক ব্যাপার হয়ে থাকে আই উইল আর্জ এন্ড রিকোয়েস্ট টু দ্য রেগুলেটর স্পেশালি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ঢাকা স্টক এক্সচেঞ্জ চিটাগং স্টক এক্সচেঞ্জ দে ক্যান মেক এ কল যে এটা আমরা কিছুদিনের জন্য আপাতত বন্ধ রাখতে পারি কিনা এটা একটা হতে পারে আদারওয়াইজ প্যানিক সেল কিন্তু কাম্য না প্যানিক যে কোনো আপনি যখন দেখেন খুব বেশি খুশি হন তখন যদি কোনো ডিসিশন নেন বা খুব যদি মন খারাপ থাকেন ডিপ্রেশনে থাকেন বা খুব প্যানিকে থাকেন তখনকার ডিসিশনটা রাইট হবে না তো আমার মনে হয় যে অতি খুশি হওয়ার সময় বা অনেক প্যানিক বা একটা ডিপ্রেশন সিচুয়েশনে মানুষের জেনারেল যে মানে ডিসিশন মেকিং ক্যাপাসিটি সেটা লোপ পায় সো আমার মনে হয় এখন রেগুলেটরদের একটা কল নেওয়ার সময় আসছে যে আসলে মার্কেটটা কিছুদিনের বন্ধ রাখলে আপনি বলছিলেন যে ঔষধ খাত তো আসলে এই মুহূর্তে খারাপ হওয়ার কথা না আসলে টেলিকমিউনিকেশন খাত এটা তো ভালো হওয়ার কথা সেখানে আমরা আসলে প্রভাব পড়তে দেখছি এবং আপনি বলছেন যে কিছুদিন আসলে পুঁজিবাজারটা একটু বন্ধ রাখলে মনে হয় সব দিক থেকে আসলে ভালো হতো তো আমরা শুনছিলাম যে ব্যাংকগুলো যে 200 কোটি টাকা পাচ্ছে সেটা একটা বিনিয়োগ পুঁজিবাজারে আসবে আজকে সেটা একটা বড় বিনিয়োগ আসার কথা ছিল কিভাবে দেখছেন আসলে এই বিনিয়োগটাকে দেখুন এগুলো কিন্তু খুব ভালো সাইন ছিল আমি যেটা বললাম সেটা হচ্ছে যে ধরেন আপনি যদি ধরে নেন যে সারা পৃথিবীর মতো বাংলাদেশেও বা সারা পৃথিবীর কোথাও করোনা ভাইরাস বা এই ধরনের কোনো ইম্প্যাক্ট নাই তাহলে কিন্তু দেখেন অনারেবল প্রাইম মিনিস্টার যখন ডিক্লারেশন দিল তখন মার্কেটটা একটা মোটামুটি ভালো ট্রেন্ডে ছিল এরপরে কিন্তু বাস্তবায়নের মুখে আমরা ছিলাম ব্যাংকগুলো ইনভেস্টমেন্ট করবে ব্যাংকের এমডি এবং ব্যাংকের চেয়ারম্যানদের যে অ্যাসোসিয়েশনগুলো আছে বিএবি এবিবি এরা কিন্তু অলরেডি ফাইন্যান্স মিনিস্টারের সাথে যোগাযোগ করছেন এবং আমি দেখছি যে উদ্যোগের জায়গা আছে আজকে অনেকগুলো ব্যাংকে নতুন করে ইনজেক্ট করার কথা ছিল তার বাইরেও কিন্তু গভর্নমেন্ট চাচ্ছিল যে ইনভেস্টমেন্ট আসুক এটা কিন্তু একটা গুড ইন্টেনশন বাট এই সময় এসে ধরেন যদি আমার মনে হয় শুধু স্মল ইনভেস্টররা কি এখানে ভূমিকা নিচ্ছে তারা কি প্যানিক সেল করছে নাকি আমাদের যে ব্রোকারেজ হাউস বা অন্য জায়গা থেকে ইন্ধন দেয়া হচ্ছে সো আমার মনে হয় এই জায়গাটাতেও কিন্তু রেগুলেটরকে দেখা উচিত যে স্টক মার্কেট বন্ধের যে প্রপোজালটা দিলাম সঙ্গে সঙ্গে এটিও দেখার বিষয় যে আসলে আপনি কিন্তু একজন স্মল ইনভেস্টরকে গাইড করা উচিত নলেজ দেওয়া উচিত আপনি কিন্তু বলা উচিত যে ভাই এমন কিছু সিচুয়েশন হয় নাই যে তুমি অর্ধেক অলরেডি যেন ইন্ডেক্স অনেকের ধরেন যদি কারো 10 লাখ টাকা একটা তাদের পোর্টফোলিও ইনভেস্টমেন্ট থাকে 5 লাখ টাকায় চলে আসছে এখন এর থেকে হারানোর কি আছে এখন যদি সে 3 লাখে বের করে বেরোয় যায় তাহলে তার জন্য কত ডিফিকাল্ট ইনভেস্ট করেছে কিন্তু 10,000 সূচকে না তার ইনভেস্ট করেছে 5,000 নিচে সূচকে এক্স্যাক্টলি 4,000 সামথিং এ সেখান থেকে সূচক 3,500 এর আশেপাশে এক্স্যাক্টলি যেটা বললাম যে 45,000 কোটি টাকা কমে গেছে আপনার মার্কেট ক্যাপিটালাইজেশন যেখানে আমাদের মার্কেট ক্যাপিটালাইজেশন এখন 3 লাখ কোটি টাকার নিচে চলে আসছে যেখানে আমরা এক্সপেক্ট করি যে এখানে 10 লাখ কোটি টাকা হবে সেখানে 3 লাখের নিচে চলে আসছে এবং ইন্ডেক্সের কথা আপনি বললেন সো এই সিচুয়েশনে আমার মনে হয় যে একটি আবেগ দ্বারা পরিচালিত না হয়ে একটা যুক্তিযুক্ত অবস্থানে এসে রেগুলেটরদের বসা উচিত এবং প্রয়োজনে এটা একটা ভালো সার্কুলার আসতে পারে যে এখানে স্টক মার্কেটের এমন কোনো পার্সিভ মানে এমবিএস এমন কোনো চেঞ্জ হয়নি যে এখানে প্যানিক করতে হবে বাট দেয়ার ইজ মানে রিউমার আছে বিভিন্ন ধরনের এই সিচুয়েশনে রিউমার এবং অন্য অন্য আনএক্সপেক্টেড ইম্প্যাক্ট থেকে আমরা রেহাই পাওয়ার জন্য আপাতত আমরা 15 ডেজ এর বন্ধ রাখছি বাট এই এমন কোনো সিচুয়েশন হয়নি এরকম একটা মেসেজ দিয়ে যদি বন্ধ আসে আমার মনে হয় মানুষজন সময় পাবে সেটেল ডাউন করার একটা টাইম পাবে সেটা আমরা প্রত্যাশা করি প্রত্যাশা করি যে উন্নত দেশের মতো আমাদের দেশেও আসলে একটা সাপোর্ট আসবে সরকারের তরফ থেকে উন্নত অনেকগুলো স্টেক হোল্ডারের তরফ থেকে আসবে সেটা আমরা প্রত্যাশা করছি ছোট্ট একটা বিরতি নিয়ে আসি আমরা জি আবার স্বাগত ইস্যু বিজনেস দর্শক ইস্যু বিজনেসের পরপুরি দেখছেন মেট্রো সেমসেমেন্টের সৌজন্যে দর্শক বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম শফিকুল আলম অ্যান্ড কোম্পানির প্রিন্সিপাল অ্যান্ড সিইও মোহাম্মদ শফিকুল আলমের সঙ্গে আবার ফিসিস আলোচনায় আমরা কিন্তু ইদানিং কিন্তু বিশ্বের মার্কেটের সাথে আমাদের মার্কেটের একটু তুলনা করছি যদিও আমরা দেখেছি যে পাকিস্তানের মার্কেট 4,000 থেকে 40,000 হয়েছে ইন্ডিয়ার মার্কেট 8,000 থেকে 42,000 হয়েছে তো তখন আমাদের মার্কেট বাড়েনি কিন্তু তখন এখন অন্য মার্কেট পড়লে আমাদের মার্কেট পড়ছে এরকম আমরা অনেক দেখছি এবং গতকালকে যদি আমি একটু আপডেট দিই গতকালকে কিন্তু আমেরিকার মার্কেটে আমরা দেখছি ডাও জোন্সের মার্কেট পজিটিভ ছিল নাসদাক 430 পয়েন্ট বেড়েছে ডাও জোন্স 1,048 পয়েন্ট বেড়েছে নিউ
ইয়র্ক কম্পোজিট ইনডেক্স হচ্ছে 495 পয়েন্ট। অন্যদিকে ইউরোপের মার্কেট আমরা দেখতে পাচ্ছি যে এফটিএসএ 100 ইনডেক্স 143 পয়েন্ট বেড়েছে, ডেক্স বেড়েছে, সিএসি 40 এটিও 110 পয়েন্ট বেড়েছে। যদি এশিয়ার মার্কেট কিছুটা আমরা মিক্সড ট্রেন্ড দেখছি, তার মধ্যেও যেটা পজিটিভ সেটা হচ্ছে জাপানের মার্কেট কিন্তু এখনো পর্যন্ত তো পজিটিভ। আমরা চায়নার মার্কেট দেখছি কিছুটা মিক্সড, বাট কমলেও আমরা দেখছি সাংহাইসে কম্পোজিট 7 পয়েন্টের মতো কমেছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি শেনজেন 41 পয়েন্টের মতো বেড়েছে। তো এই যে অন্য ইনডেক্সের আমাদের দেশের প্রভাব, এটিকে আপনি আসলে কিভাবে দেখেন, কিভাবে দেখছেন? আসলে দেখুন, এই অনেকগুলো দেশের ইনডেক্স সম্পর্কে বললেন, পৃথিবীর যে কোনো দেশের স্টক মার্কেট ইনডেক্সটা ডিপেন্ড করে তার মার্কেট ইকোনমিক সিচুয়েশন। এখন দেখুন সিম্পল, চায়নার মার্কেটে একটা প্যানিক ছিল, কি হয় না হয়, একটা উহানে একটা স্থবিরস্থ ছিল। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে এনাফ নতুন রোগী ভর্তি না হওয়ার কারণে উহানের যে স্পেশাল একটা হসপিটাল ছিল সেটি বন্ধ করা হয়েছে। আচ্ছা, চায়নার সমস্ত ফ্যাক্টরিগুলোই মোটামুটি শুরু হয়ে গেছে। আমরা যেহেতু বিজনেসের ট্রেন্ডে আছি, আমাদের সাপ্লাই চেনের প্রোডাক্টগুলো আসা শুরু করেছে, শিপমেন্ট শুরু হচ্ছে। সো এখানে দেখুন যে যেখানে উৎপত্তি হলো সেখান থেকে কিন্তু পজিটিভ ট্রেন্ডে, আর সারা পৃথিবীর মার্কেট যখন ভালো সময় উঠেছে তখন কিন্তু আমরা স্টক মার্কেটে সারা পৃথিবীর ইনডেক্সের সঙ্গে আমাদের, বিশেষ করে প্রতিবেশী দেশ ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে আমাদের মার্কেট যায়। আজকে কিছুটা নেগেটিভ ভারতের মার্কেট যখন পড়েছে তখন কিন্তু যেটি বললাম যে প্যানিকে আমাদেরটা আরো বেশি পড়েছে। এই জায়গাটাতে আমার আপত্তি সেটি হচ্ছে বাংলাদেশে শুধুমাত্র ইনভেস্টর, ইন্ডিভিজুয়াল ইনভেস্টর অথবা অর্গানাইজেশনাল ইনভেস্টর না, আমি মনে করছি যে মার্কেট মেকার, মার্কেট ইন্টারমিডিয়েটি সহ যারা মার্কেট সংশ্লিষ্ট তাদেরও একটা ম্যাসিভ লেভেলে মনস্তাত্ত্বিক একটা চেঞ্জ আসা দরকার। সেটি হচ্ছে রিউমার বেস, প্যানিক বেস এবং ইমোশনাল ডিসিশন লজিক্যাল হয় না। সেই জায়গাটাতে আমার মনে হয় যে আপনি যেটি বলছেন এটা টোটালি ইমোশনাল একটা বিষয়। আদারওয়াইজ এখন কিন্তু মার্কেটের এই যে আমাদের এত নিচে পড়ে আছে, দেখেন সাত বছরের ভিতরে সর্বনিম্ন, যেখানে আমরা সাত বছর মানে এখন 2020 চলছে, 10 থেকে তো পড়তে পড়তে একটা জায়গায় আসলো, সেখান থেকে আরো বেশি আপনার ইনডেক্স এখন কমে গেছে। ইনডেক্স চালু হলো 4055, সেখান থেকে এখন 4500 এবং দেখেন এর ভিতরে বেশ কিছু ভালো স্ক্রিপ্ট আসছে। আমরা দেখেছি কিছু খারাপ কেন বারবার বিভিন্ন ইস্যুতে আননেসেসারিলি অনেক সময় মার্কেটটা ওভার রিয়াকশন দেখায়, সেটির জন্য আসলে আমার মনে হয় যে মার্কেটের সাথে সংশ্লিষ্ট সবারই একটা ম্যাসিভ, এবং এখানে পার্সোনাল ইন্টারেস্টটা কাজ করে। হয়তো দেখেছে যে 7-10 দিন মার্কেট একটু ভালো ছিল, হয়তো কেউ মনে করছে যে মার্কেটটা আরেকটু ঢোকার জন্য আরেকটু হয়তো ভালো দরকার, তখন কিন্তু একটা গ্রুপ হয়তো চেষ্টা করছে মার্কেটটা একটু প্যানিক হোক। এটাও কিন্তু একটা বড় ইস্যু, এবং এখানে আমাদের ব্রোকারেজ হাউসগুলো, আমাদের মার্চেন্ট ব্যাংকগুলো, আমাদের আদার যারা আছে ইস্যু ম্যানেজার, প্রত্যেকেরই কিন্তু একটা 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 লেভেলের একটা আন্ডারস্ট্যান্ডিং আসা দরকার যে আসলে প্যানিক করে এই মার্কেট কখনোই ভালো জায়গায় যাওয়া যাবে না। এখানে রেশনালিটি থাকতে হবে, লজিক থাকতে হবে, এবং অবভিয়াসলি ইকোনমির সঙ্গে সংশ্লিষ্ট থাকতে হবে। ইকোনমিক অ্যাক্টিভিটির সঙ্গে, বাংলাদেশের কি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, বাংলাদেশের কি আপনি কোনো দোকান বন্ধ হয়েছে, স্কুল বন্ধ হতে পারে, গ্রীষ্মের ছুটি চলছে, সঙ্গে সঙ্গে বাচ্চাদের ভিতরে আসলে বাচ্চার অভিভাবকদের প্যানিক তৈরি হতে পারে, এই কারণে কিন্তু একটা জায়গায় রেখেছে। এর বাইরে আপনি ঢাকা শহরে গাড়ি কি খুব বেশি কমেছে, আমার মনে হয় না। মানে এমন একটা অবস্থা যে এখানে যুদ্ধ হয়েছে, যুদ্ধ পরবর্তী একটা অবস্থা, এরকম তো আসলে না। স্টক মার্কেটে এটা বোঝা যাচ্ছে, আদারওয়াইজ অন্য জায়গায় কিন্তু এই সেটা, মানে স্টক মার্কেটে তাকালে মনে হচ্ছে যেন অনেক কিছু হয়ে গেছে। তো এখন আসলে এই মুহূর্তে কি প্রত্যাশা করেন সরকারের তরফ থেকে অথবা অন্য স্টেক হোল্ডারের তরফ থেকে, কি করা যেতে পারে আসলে মার্কেটের জন্য? আসলে আপনারা কাজ করেন, আমরা বিভিন্ন টেলিভিশন প্রোগ্রামে যাই, আমাদের আসলে একটা ওভারঅল মেসেজ দেওয়া উচিত যে আসলে প্যানিকের কিছুই নাই এখানে। এক হচ্ছে স্টক মার্কেট স্পেশালি, ওভারঅল যদি কোনো কান্ট্রি সিচুয়েশন খারাপ হয় সবার জন্যই খারাপ হবে। তো সেই জায়গায় আমি মানে খুব বেশি খারাপ কিছু ওভাবে আশা করছেন, বিশেষ করে ইকোনমিতে। আর একটা হচ্ছে যে গভর্নমেন্টের প্রতি রিকোয়েস্ট যে যদি এরকম কিছু হয় মার্কেটটা আসলে বন্ধ করে একটা স্টেবল হওয়ার জন্য একটা সময় দেওয়া উচিত, মানুষের একটা ব্রিদিং স্পেস দেওয়া উচিত, এটি আমার একটা সাজেশন। আর ইনভেস্টরদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে যে আসলে এই সময় এসে সেল করে নিজের লসটাকে রিয়ালাইজ করার খুব বেশি আমি মনে করছি না লজিক আছে, বরং এখনো কিছু লোক শেয়ার কিনছে, এখন ইনস্টিটিউশনাল ইনভেস্টর সময় 200 কোটি টাকার উপরে টানো হবে, এমন তো হচ্ছে না যে আপনি খুব বেশি বায়ারলেস হয়ে যাচ্ছে, এমন হচ্ছে না। এই খারাপ মার্কেটও কিন্তু আমরা প্রায়শই দেখি মাঝে মাঝে কোন কোন স্ক্রিপ্টের কিন্তু মানে সেলারলেস হয়ে যাচ্ছে, তার পতন আমাদের পুঁজিবাজার, কিন্তু এর মধ্যে কিন্তু অনেক স্ক্রিপ্ট অনেক দূর গিয়েছে প্রাইসের দিক থেকে। সো একটু ওভারঅল রেশনাল হওয়া উচিত, আমার রিকোয়েস্ট হচ্ছে টু দ্য ইনভেস্টর এন্ড অল, যে একটু যৌক্তিক
আচরণ করলেই মার্কেটটা একটা স্টেবল জায়গায় যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে লাস্ট পর্যন্ত বিনিয়োগকারীদের আসলে এই মেসেজ থাকবে যে আসলে প্যানিক হওয়ার কিছু নেই, এখানে আলটিমেটলি কিন্তু টার্নওভার বেশ ভালো, কিন্তু দেড় ঘন্টার সময় আমরা দেখতে পাচ্ছি প্রায় 220 কোটি টাকার মতো টার্নওভার তো, এবং ইন্ডেক্সটা 100 উপরে পড়ে গেছে, সেখান থেকে কিন্তু আবার আমরা দেখছি ওভারকাম করছে ইন্ডেক্স। তো সবকিছু মিলিয়ে লাস্ট 30 সেকেন্ডে কি বলবেন আসলে? আমি 30 সেকেন্ডে বলবো হচ্ছে যে বাংলাদেশের এই বছরটা পার্টিকুলারলি 2020 শুড বি দ্য বেস্ট ইয়ার, হ্যাঁ এটা হওয়া উচিত ছিল, এবং এমন কিছু এখনো হয় নাই যেটা খারাপ কিছু। আপনার অলরেডি বেশ কিছু প্রণোদনা বিভিন্ন রকম মেকানিজম তৈরি করা, যেটা রুট কজ, আমরা কিন্তু আগের গত 5-7 বছরই বলছি যে মার্কেটে কিছু রুট কজ অ্যানালাইসিস করে সেই জায়গাগুলো কাজ করা। অনারেবল প্রাইম মিনিস্টারের কথার পরে কিন্তু সেই জায়গাগুলো কিছু দৃশ্যমান উদ্যোগ আমরা দেখছিলাম, সেটি কিন্তু এখন ইমপ্লিমেন্টেশনের সময়। এই সময় এসে স্বাস্থ্যগত করোনা বা যে কোনো ইস্যুতে যদি প্যানিক না হয় আমরা ধৈর্য ধারণ করতে পারি এবং এই ইমপ্লিমেন্টেশনগুলো প্রপার করতে পারি, স্টক মার্কেটে খারাপ রেখে তো ইকোনমি আপনি ভালো করতে পারবেন না। তো আমার রিকোয়েস্ট হচ্ছে যে সবাইকে ধৈর্য ধারণ এবং একটা যৌক্তিক আচরণ করো। সরকারের যে পজিটিভ সেটা আমরা কিন্তু বুঝতেও পারি অনেক ক্ষেত্রে। তো আরো অনেক কথা ছিল, আজকে একদমই সময় নেই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।